শুধু দর্শক আমি আবারও লাইভে আসলাম আসলে এত নতুন নতুন ইনফরমেশন তো আমি চাচ্ছি ভিউয়াররা একটু জানা থাকুক তারা অনেকেই ভুল তথ্যের সামনে পড়ে যাচ্ছেন এই জন্য দুইটি ঘটনা বলি হ্যাঁ গতকাল একজন রুগী কল দিল অফিসে যে আমাকে এই হাইড্রক্সি ওষুধটা লিখে দেন সো আমার অনেক পুরনো রুগী কিন্তু ওনাকে লিখতেই হবে যদিও এই ওষুধটি এখন নয় কার থেকে উনি শুনেছেন যে এটি কাজ করে তো করোনার জন্য সেটি ওনাকে লিখতেই হবে তো এই ধরনের অযাচিত কিছু ধারণা বাজারে এই মুহূর্তে চলছে খুব ভীষণ রকমের এখন আমি ডাক্তার হিসেবেও আমি এরকম মানে পাগলামির সম্মুখীন হই যখন আমি নিজে রুগী হয়ে যাই আর মানুষের জন্য তো মানুষ তো এরকম করবেই তাই না আরেকটি কল কালকে গতকাল রাতে আমার এক ছোট ভাই আমাকে ফোন দিলেন যে ভাই আপনার আমার ওয়াইফের তো সর্দি ঠান্ডা লাগছে আমি এখন কি করি খুব ভীষণভাবে ভীত হয়ে গেছেন তো আসলে করোনা হলেই মৃত্যু সেটি যে নয় এটি বুঝাতে পারছি না আমরা কি একটা কারণে যাই হোক অনেকেই ভাবছেন যে নির্ঘাত মৃত্যু অনেকে ভাবছে জীবন ছেড়ে দিতে হবে এগুলো ঠিক নয় কিন্তু কিভাবে বোঝাবো জানি না যাই হোক এরই মধ্যে কিছু আশার আলো দেখা যাচ্ছে কিছু ঔষধে যদিও ঔষধগুলা করোনা ভাইরাসের জন্যই বানানো হয়েছে তা নয় কিন্তু দেখা গিয়েছে যে কাজ করে ধরুন যে কোনো একটি ওষুধ যখন বাজারে আসে কিছু ওষুধের জন্য অসুখের জন্য টার্গেটেড কাজ করে যেমন হার্টের ডাক্তার হার্টেরই কাজ করবে কিন্তু আবার দেখা যায় যে অনেক হার্টের ঔষধ ব্যথায় কাজ করে আবার এরকম বিভিন্ন সব ওষুধেরই কিছু অফ লেভেল ব্যবহার আছে এটিকে আমরা অফ লেভেল বলি যেটি যেটির জন্য এটি ব্যবহৃত নয় বা বানানো হয়নি তো এরকম কিছু সামগ্রীর সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেন আপনারা অতটা আসান্বিত না হন লিস্ট সত্য চিত্রটা জানেন প্রথম যে ড্রাগটি ইদানিং জাপানে ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ফাবি অর্থাৎ অ্যাভিগান এটি জাপানে ব্যবহৃত হয়েছে চাইনিজ টিম দিয়ে এটি দিয়ে খুব ভালো রেসপন্স দেখা গিয়েছে তার মানে কি এটি ব্যবহার এখনই সম্ভব না এটি সম্ভব না এটি ইবোলা ভাইরাসের জন্য ব্যবহৃত হয়েছিল তো হঠাৎ একটি স্টাডিতে দেখা গিয়েছে যে খুব ভালো কাজ করছে আমি নিশ্চিত আপনারা সবাই বলছেন ডাক্তার সাহেব নামটি আবার বলেন আমি যোগাযোগ আমি খুঁজে নেব আমি খাওয়া শুরু করব। এটি কিন্তু সেরকম কিছু নয় এটি জাস্ট একটি স্টাডি কিছুটা প্রমিজিং রেজাল্ট একটা সাবজেক্ট থেকে হুম প্রথম দিকে যখন ভর্তি হতো রুগীরা তখন ক্যালিট্রা নামে একটি ওষুধ যেটি এইচআইভি এইডস এর জন্য ব্যবহৃত হয় এটির ভেতর রয়েছে লোপিনাভির এবং রিটোনাভির এটির কম্বিনেশন প্রথম দিকে দেখা গেছে কিছুটা কাজ করতো পরের দিকে দেখ সবাই মিলে ডিসিশন নিল যে না আসলে লাভ নেই কোনো এটি ব্যবহারযোগ্য নয় ইদানিং যেটি নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হচ্ছে যেটি হচ্ছে হাইড্রক্সি ক্লোরোকুইন আমি আবারও বলছি এটি একটি ম্যালেরিয়ার ওষুধ যেইটি ক্লোরোকুইন নয় যেটি ম্যাফ্লোকুইন নয় যেটি হাইড্রক্সি ক্লোরোকুইন এটি ম্যালেরিয়ার জন্য ব্যবহৃত হয় আবার কিছু অটো ইমিউন ডিজিজ সেটির কারণেও ব্যবহৃত হয় তো এটিতে বেশ কিছু প্রমিজিং রেজাল্ট পাওয়া যাচ্ছে মডারেট রোগের জন্য অর্থাৎ সামান্য সর্দি কাশি জ্বর এটির জন্য এটি ব্যবহার না করাই ভালো ফ্রান্সের একটি কোম্পানি সেনাফি প্যাস্তু তারা খুব প্রমিজিং রেজাল্ট পেয়েছে আমি যেহেতু যুক্তরাষ্ট্রের চিকিৎসক আমাকে এফডিএ তাদের ধ্যান ধারণায় আমাকে ফলো করতে হয় তো তারা এখনও সেই রকম কিছু ক্লিয়ারেন্স দেয়নি তবে এই এই ধরনের রোগী ভর্তি হলে এই হাইড্রোক্সিক্লোরোকুইন দুইশো মিলিগ্রামের প্রথম দিন চারশো মিলিগ্রাম দুইবার পরের দিন থেকে পাঁচ থেকে দশ দিন দুইশো মিলিগ্রাম দুইবার করে খেতে হয় সাথে অ্যাজিথ্রোমাইসিন একটা কোর্স খেতে হয় কিন্তু এখন সমস্যা হলো যে এই হাইড্রোক্সিক্লোরোকুইন কিন্তু এত সুখকর কোনো মানে ঔষধ নয় এটির অনেক ধরনের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেগুলো আমি নাম বলার পরে আমি নিশ্চিত আপনারা হন্যে হয়ে খোঁজা শুরু করবেন আমার আপনাদের কাছে অনুরোধ অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এই ওষুধগুলো খুঁজবেন না বা নিজে খাবার চেষ্টা করতে পারবেন না এটি সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ তারাই একমাত্র এটি প্রেসক্রাইব করতে পারবে আমাদের মতো মেডিসিন ডাক্তাররাও আমরা সহজে ব্যবহার করতে চাই না তো আমি আবারও বলছি যে নিজের উপর নিজে এটি চেষ্টা করবেন না অনেকে করোনা প্রতিরোধের একটি মাধ্যম হিসেবেও এই ওষুধটি খাওয়া শুরু করেছেন যেটির কোনো ধরনের ব্যবহার এখনো হয়নি গতকাল টেলিভিশনে দেখা ছিল যে এই ওষুধটি যতটা সেফটি থাকার কথা ছিল সেইটি সেইভাবে এখনও এটির পরীক্ষা নিরীক্ষা হয় নাই মাত্র পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে তিন থেকে চার মাস লাগবে এটিকে বলার জন্য যে হ্যাঁ এইটি ব্যবহার করো তো এই মুহূর্ত পর্যন্ত এটি একটি অফ লেভেল ইউজ অর্থাৎ নির্দিষ্ট কারণের জন্য তৈরি হয়েছে কিন্তু এটি অন্য কাজে দেখা যায় যে কাজ করে ব্যাপারটি এইটি তো অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ব্রেনের উপর রয়েছে নার্ভের উপর রয়েছে হার্টের উপর রয়েছে তো নিজে নিজে এই মাতবরি বোধহয় না করাই ভালো আরেকটি কথা শোনা যাচ্ছে যে আইবু প্রুফেন হুম এটির ব্যাপারে কিছু স্টাডি আসছে যে এটি খেলে খুব মারাত্মক প্রদাহ হয় শরীরে ক্ষতির সম্ভাবনা থাকে আরেকটি স্টাডি বলছে না খেতে পারো তো আমি মনে করি যে আইবু প্রুফেন এই সময়ের জ্বরে কারো খাওয়া উচিত নয় যদি প্রয়োজন হয় নাপা বা প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন অফেন জ্বরের জন্য শুধু এইটিই খাওয়া উচিত মনে থাকে যেন ঠিক যেমন ডেঙ্গু জ্বরে আমরা ব্যবহার করিনি এই জ্বরেও আমরা আপাতত যেহেতু প্রশ্নের সম্মুখীন হচ্ছে এই ওষুধটি তাই এটি নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না অনেকে ভাইটামিন ডি খাচ্ছেন পাঁচ হাজার ইউনিট পরপর তিন দিন বা সপ্তাহে তিন দিন প্রতিরোধের জন্য টুকটাক দু একটি স্টাডি এসেছে কিন্তু এগুলো যে একেবারে পরীক্ষিত তা কিন্তু নয় তো নিজের শরীরের উপরে এরকম রাসায়নিক পদার্থ ব্যবহারের আগে অবশ্যই নিজে আগে চিন্তা করতে হবে হুম এরপর রয়েছে এই সিনেবিটার এই সিনেবিটার যেমন লিসিনোপ্রিল অনেকে হার্টের জন্য খায় তো এটিরও একটি বাজে একটি কমেন্ট বাজারে ঘুরছে ভীষণ ভাবে এটি ক্লারিফাই করা দরকার আপনি যদি এই সিনেবিটার এই ওষুধটি খান আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আজ সকালে একটি তাদের পেপার বের করেছে একটি তাকে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এইটি ব্যবহার যেভাবে মানুষ করতো হৃদরোগের জন্য ঠিক সেভাবেই ব্যবহার করে যাবে করোনা ভাইরাসের সাথে এইটির তেমন কোনো সম্পর্ক এখনো নেই যা কথা ছিল বাজে কথা তবে একটি জিনিস আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই যে দেখুন করোনা ভাইরাস একেবারে নতুন একটি ভাইরাস প্রতিদিনই কিন্তু বৈজ্ঞানিকরা গল্প বদলাচ্ছে তো আমরা যারা এটিকে ফলো করি আমাদের আমরাও হয়তো অনেক সময় আমরা এই ইয়ে হয়ে যাই একটু কনফিউজ হয়ে যাই যে গতকাল বললো সবার টেস্ট করতে হবে যাদের সিমটম আছে আবার আজকের ডিপার্টমেন্ট অফ হেলথের একটি লেটার এসেছে বললো যে না লক্ষণ থাকলেও যদি মায়ের লক্ষণ থাকে চেক করার কোনো প্রয়োজন নেই তাকে লক্ষণভেদে চিকিৎসা দাও চেক করে কোনো লাভ নেই তার মানে হচ্ছে এই মুহূর্তে এই করোনা ভাইরাসের যত লক্ষণওয়ালা মানুষ দেখা যাবে সেটি এখানেই হোক আর বাংলাদেশে হোক কোয়ারেন্টাইন করে ফেলো সেটি ডায়াগনস্টিক কিট আমাদের থাকুক বা না থাকুক মনে থাকবে তো তো এটি একটি বড় মেসেজ কিন্তু এটি নিয়ে খুব কথা চলতেছে আজকেই এটি নিয়ে কথা হচ্ছে যে তাহলে যদি অ্যাডভান্স না হয় মডারেট লক্ষণ না থাকে তাহলে এটি ডায়াগনোসিস করে এত ভীতির সঞ্চার না করে বরঞ্চ মানুষটিকে আইসোলেট করো মানুষটিকে কোয়ারেন্টাইনে নিয়ে যাও সেটি হচ্ছে এই মুহূর্তের সর্বা সর্বশেষ কথা তো ঔষধ নিয়ে যেটি বলছিলাম যে আমরা সবাই তো আশা খুঁজি তো আমারও যখন যদি হওয়ার সম্ভাবনা থাকে আমিও আশা খুঁজবো কিন্তু এই আশা খুঁজতে গিয়ে নিজের জন্য ক্ষতি না করি বিজ্ঞানকে কিছুটা আপনার সম্মান দিতেই হবে প্রথম কথাই হচ্ছে এই ঔষধটি এই মুহূর্তে বাজারে খুব কম রয়েছে সবাই নিয়ে ফেলেছে আর যারা নিতে পারেনি তারা তাদেরকে বলি ভয়ের কিছু নেই আইস আপনার যে প্রোটেকশনগুলো করার কথা ছিল এগুলো করুন আর আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন আপনি এটা কোয়ালিফাই করেন কি না এই ওষুধগুলো কিন্তু খুব সেফ বা নিরাপদ তা কিন্তু নয় তবে কিছুটা আশা দেখা যাচ্ছে এটি সত্য রিয়েল অ্যান্সার পেতে হলে আরও হয়তো দুই থেকে তিন মাস লাগবে মাত্র এটির পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন সাথে থাকুন আবার দেখা হবে আমি ডক্টর ফেরদোস কন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক গ্রাউন্ড জিরো থেকে এই মুহূর্তে টাইম আউট সেশন থেকে